আসসালামু আলাইকুম। সো আগে ভিডিওতে আমরা দেখলাম কিভাবে রিডিংয়ের কোয়েশ্চেন আমরা অ্যাপ্রোচ করব। সো এখানটাতে একটা স্যাম্পল আছে যে কিভাবে আমরা হেডিং ম্যাচ করব একটা প্যারাগ্রাফের সাথে। লাস্ট ভিডিওতে আমরা বললাম যে আমাদের ফার্স্ট অফ অল হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমাদের কিওয়ার্ডসগুলি আমাদের বের করতে হবে। লাস্ট ভিডিওতে আমরা আরেকটা জিনিসও বললাম যে আমাদের কিওয়ার্ডস কিরকম নাউন্স ভার্বস adjectives, adverbs, names, locations, date and time, figures. So, এগুলি যদি আমরা দেখি একটা ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি যে there are no numbers, there is no date and time, আর যেটা কোনো ক্যাপিটালাইজেশনস নাই অত একটা, তার মানে ওইখানে কোনো নেমস বা কোনো লোকেশনস আমরা পাচ্ছি না। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমাদের এখানে দেখতে হবে নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্বস, এগুলি আমাদেরকে ফিগার আউট করতে হবে। সো লেটস স্টার্ট উইথ দ্য প্যারাগ্রাফ। আমরা পুরোটা যদি না পড়ি, আমরা হচ্ছে কি যদি এখান থেকে খালি আমরা স্ক্যান করে করে আমাদের এই কিওয়ার্ডসগুলি বের করি, হোয়াট উই গেট ইজ সেকেন্ড ফ্লোর ইন্টারন্যাশনাল টার্মিনাল অফার্স ভিউ এয়ারফিল্ড ইনকামিং আউটগোয়িং ফ্লাইটস অল, যেটা অল এইসব কিছু কিছু ওয়ার্ডস অল মেনি মোস্ট দিজ আর কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স অনেক ইম্পর্টেন্ট, কেন? বিকজ এটা আমি হচ্ছে গিয়ে আরেকটা ভিডিওতে পয়েন্ট আউট করে দিব, বাট রাইট নাও আমি জাস্ট এটা মার্ক করে রাখলাম। আচ্ছা, ক্যাফে, রেস্টুরেন্ট, ভিজিটার্স, ইউজ। আচ্ছা, সো এখানটাতে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে দিজ আর দ্য কিওয়ার্ডস ইন দিস প্যারাগ্রাফ। আমি কিন্তু পুরো প্যারাগ্রাফটা আমরা পড়ি নাই, আমরা হচ্ছে গিয়ে খালি কিওয়ার্ডসগুলি মার্ক করলাম। সো এই মার্ক করার পর আমরা দেখি এখানটাতে হোয়াট দ্য মেসেজ ইজ, কিওয়ার্ডস পরে আমরা কী মেসেজ পাচ্ছি। সেকেন্ড ফ্লোর ইন্টারন্যাশনাল টার্মিনাল অফার্স ভিউ এয়ারফিল্ড অল ইনকামিং আউটগোয়িং ফ্লাইটস ক্যাফে রেস্টুরেন্ট ভিজিটার্স ইউজ। আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি যে এখানটাতে সেকেন্ড ফ্লোরে একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল, এখানটাতে হচ্ছে একটা ভিউ অফার করতেছে তারা, যে ভিউতে থেকে আপনি একটা এয়ারফিল্ডের সব ইনকামিং এবং আউটগোয়িং ফ্লাইটস দেখতে পাচ্ছেন। সেকেন্ড যে সেন্টেন্সটা অফ দ্য সেম প্যারাগ্রাফ, সেকেন্ড সেন্টেন্সে বলছে যে ক্যাফে এবং রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে ভিজিটারদের জন্য খালি। সো আমাদের এখান থেকে আমি দুইটা জিনিস পাচ্ছি, এক নাম্বার সেটা হচ্ছে গিয়ে একটা ভিউ পাচ্ছি অফ দ্য এয়ারফিল্ড, অ্যান্ড আমরা এখানটাতে একটা বেসিকলি একটা খাবারের জায়গা পাচ্ছি, রেস্টুরেন্ট বা একটা ক্যাফে। সো এই দুইটা জিনিস যদি আমরা মাথায় রাখি, এই দুইটা জিনিস নিয়ে আমরা যদি হেডিং দেখি যে এরকম রেলেভেন্ট কী হেডিং আছে, ফ্লাইট ইনফরমেশন, এখানটাতে বলতেছে যে আমি ফ্লাইটের ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ফ্লাইট দেখতে পাচ্ছি, বাট এখানটাতে কেন বলতেছে না যে আমি এখানের ইনফরমেশন পাচ্ছি কোন ফ্লাইটের টাইম কখন, লাইক আই সেড ডেট অ্যান্ড টাইম ফিগার্স এরকম কিছু কিছু এরকম কিছু নাই। সো আমি এখানটাতে পাচ্ছি না যে আমার এখানটাতে কোন ফ্লাইট কখন আসছে বা কোন ফ্লাইটের কোন ইনফরমেশন আমি এখানটাতে পাচ্ছি না। নেক্সট যে জিনিসটা তা হচ্ছে গিয়ে একটা অবজারভেশন এরিয়া। আচ্ছা, সো অবজারভেশন এরিয়া হচ্ছে গিয়ে আমি বলতে পারি যেটা আমি একটা এয়ারফিল্ডের ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ফ্লাইটসের সব ভিউ পাচ্ছি। সো আমি বলতে পারি যে ইয়া দ্যাটস অ্যান অবজারভেশন ডেক, এখান থেকে আমি হচ্ছে সব কিছু দেখতে পারছি, কিন্তু এই জিনিসটা মেনশন করা নাই। সো আমি এই জিনিসটা ধরে রাখতেছি যে আমার আচ্ছা ফাইন, দিস ইজ সামথিং উইচ ক্যান বি আ পোটেনশিয়াল অ্যান্সার। সো আমি এখান থেকে একটা ডট দিয়ে রাখলাম, আমি এখনও কিছু অ্যান্সার করলাম না। নেক্সট আমি যদি দেখি টুরিস্ট অ্যান্ড ট্রাভেল সেন্টার, এখানটাতে ট্যুরিজমের ব্যাপারে অত কিছু বলে নাই, বেসিক্যালি কিছুই বলে নাই ট্যুরিজমের ব্যাপারে, আর ট্র্যাভেলের ব্যাপারে এখানে খালি ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ফ্লাইটসের ব্যাপারে বলা আছে, বাট নট অ্যাবাউট দ্য ট্র্যাভেল সেন্টার। যেমন হচ্ছে কি আপনার এক একটা সেন্টার থাকে যেখানটাতে আপনি গিয়ে ট্র্যাভেল ইনফরমেশন নিচ্ছেন, ব্রোশার্স পাচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন, এরকম কিছু বলতেছে না। সো আমরা বুঝতেছি যে দিস ইজ নট দি অ্যান্সার অ্যাজ ওয়েল। সো গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আমরা হচ্ছে খালি একটা অবজারভেশন এরিয়ার যেসব জিনিসপত্র, এইটা ক্যাফে এবং রেস্টুরেন্ট, দিস ইজ কমপ্লিটলি ইররিলেভেন্ট, এটা হচ্ছে গিয়ে দেওয়া হচ্ছে আপনাকে একটু কনফিউজ করার জন্য। এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার মেইন যে জিনিসটা যেটা আপনি হেডিংয়ের সাথে ম্যাচ করতেছে, যেটা হচ্ছে একটা এয়ারফিল্ড যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভিউ অফার করতেছে অফ ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ফ্লাইটস। তার মানে আপনি হচ্ছে কি ইনকামিং যে ফ্লাইটগুলি আসতেছে এবং যে ফ্লাইটগুলি যাচ্ছে এগুলি অবজার্ভ করতে পারছেন, ইউ আর গেটিং এ ভিউ অফ ইট। সো এর এই জন্য আমরা অবজারভেশন এরিয়া, এটা হচ্ছে আমাদের হেডিংটা। বাকি যত হেডিং দেখবেন সব জায়গায় দেখবেন যে কোনো একটা কিছুর জন্য দ্যাট থ্রোজ ইট অফ। অন্য কোনো যদি আরেকটা হেডিং থাকতো যে অবজারভেশন এরিয়া প্লাস আপনার একটা খাবারের জায়গা নিয়ে কথা বলছে, সাথে যদি আমার এই অপশনটাও থাকতো তাহলে আপনি কোনটা চুজ করতেন? অবভিয়াসলি দ্য আদার, বিকজ ওই জায়গাতেই আপনাকে দুইটা জিনিস নিয়ে কথা বলছে। এখানটাতে একটা জিনিস নিয়ে বলছে
রেস্টুরেন্ট নিয়ে যে যদিও বলছে না, আমার অপশনও অন্য কোথাও রেস্টুরেন্ট নিয়ে কিছু বলছে না। সো এইটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি আলাদা একটা পয়েন্ট। এই প্যারাগ্রাফটা আমি এই প্যারাগ্রাফটা চুজ করলাম অন্য প্যারাগ্রাফের থেকে, বিকজ এই প্যারাগ্রাফের মধ্যে আমার দুইটা জিনিস নিয়ে কথা বলতেছে। একটা হচ্ছে আমার একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের মানে আসা যাওয়া দেখা যাচ্ছে এরকম একটা জিনিস, আর আরেকটা হচ্ছে কি আমার একটা খাবারের জায়গা। কিন্তু এই খাবারের জায়গাটা এটা বলা হচ্ছে টু থ্রো ইউ অফ, সো দ্যাট আপনি মনে করেন ও আচ্ছা এখানে তো খালি একটা জিনিস নিয়ে বলা হচ্ছে, আমার খাবারের জায়গা নিয়ে বলা হচ্ছে না। সো আপনি হয়তো এই অ্যান্সারটা নাও দিতে পারেন, কিন্তু না, দিস ইজ বেসিকলি আ ট্রিক কোয়েশ্চেন, এটা আপনাকে দেওয়া হচ্ছে সো দ্যাট আপনি ওই জিনিসটা মনে করে এই জিনিসটা অ্যান্সার না করেন। হেডিং ম্যাচ করার জন্য হোয়াট ইউ হ্যাভ টু রিমেম্বার ইজ, আপনাকে পুরো প্যারাগ্রাফটার মধ্যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সটা যেটা আপনি প্যারাগ্রাফের ব্যাপারে একটা ইন্ডিকেট করে দেয় যে এই প্যারাগ্রাফটা এই জিনিসটা নিয়ে কথা বলবে। আর টপিক সেন্টেন্সের আশেপাশেই নেক্সট লাইন অথবা তার পরের লাইন হচ্ছে গিয়ে থাকবে আপনার সাপোর্টিং সেন্টেন্স। সো টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, এটা ধরেই আপনাকে বুঝতে হবে যে আপনার প্যারাগ্রাফের হেডিং কীভাবে আপনি ম্যাচ করবেন। দিস ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও রিগার্ডিং দ্য হেডিং ম্যাচিং। আপনারা যদি আরও ভিডিওজ দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন। ইনশাল্লাহ উইল বি আপলোডিং মোর ভিডিওজ অন হাউ টু ট্যাকল দি আইএলটিএস কোয়েশ্চেন্স ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার।